নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ বাড়ছে, শিলচরে শুরু ওয়ার্ড ভিত্তিক র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। লকডাউন নয়, বরাকের 3 জেলায় শুরু নিষেধাজ্ঞা, অমান্য করলে কঠোর ব্যবস্থা। হাইলাকান্দি জল সম্পদ বিভাগে ব্যাপক কেলেঙ্কারি ফাঁস, বাঁধ মেরামতির নামে লুণ্ঠন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় করোনার সংক্রমণ বাড়ছে, সেই সঙ্গে বাড়ানো হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যাও। পরিস্থিতির কথা চিন্তা করে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে শিলচর পুরো এলাকায় ওয়ার্ড ভিত্তিক কোভিড পরীক্ষা কেন্দ্র, যা প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত খোলা থাকবে। শরীরে করোনার যে কোনো উপসর্গ দেখলে র্যাপিড পরীক্ষা করাতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজকে থেকে আমরা শহরের বিভিন্ন ওয়ার্ডে, প্রায় সবগুলো ওয়ার্ডে, কয়েকটা জায়গাতে শুধু দুটো ওয়ার্ডকে একসঙ্গে করে আমরা বিভিন্ন স্কুলে আমরা স্ক্রিনিং শুরু করেছি, যেখানে র্যাপিড টেস্ট করা হবে। আমাদের যদিও অনেক ল্যাব টেকনিশিয়ান বা অনেক স্টাফ অসুস্থ হয়েছেন, কিন্তু আমরা গ্রামাঞ্চলে যারা টেকনিশিয়ান আছেন বা MPW আছেন তাদেরকে ট্রেন করেছিলাম, তাদেরকে ইউটিলাইজ করে আজকে আমরা শুরু করেছি। তো বিকাল পর্যন্ত দেখা যাক কি আমরা পাই। করোনার সংক্রমণ বাড়তে থাকায় বরাক উপত্যকার 3 জেলা প্রশাসন নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। যদিও এই সময় সবকিছুই বন্ধ থাকবে, মানুষের স্বাভাবিক চলাফেরাও বন্ধ থাকছে, তবু প্রশাসন একে লকডাউন বলতে নারাজ। তাই এবারে লকডাউন বা নিষেধাজ্ঞা নিয়ে রয়েছে অনেক বিরূপ প্রতিক্রিয়া, জনমনে রয়েছে অনেক উষ্মা। সাধারণ মানুষ সহ সুশীল সমাজ যখন এই লকডাউনকে মেনে নিতে পারছে না, ঠিক সেই সময় কাছাড় পুলিশ সংবাদ মাধ্যমকে জানান কাছাড়ের লকডাউন শান্তিপূর্ণভাবে হচ্ছে, কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই লকডাউনকে মেনে নিয়েছেন। বৃহস্পতিবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস সাংবাদিকদের বলেন, যদি কোনো মানুষ লকডাউন বিরোধিতা করতে চান বা নিষেধাজ্ঞা অমান্য করেন, এর বিপক্ষে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। নয়দিনভাবে লকডাউন আরম্ভ হয়েছে বরাক উপত্যকা, কাছাড় থেকে লকডাউন চলে আছে। এলাকে কি পরিস্থিতি বা রাইজে কি এটা হওয়ারি জানাইছে? আপনাদের আই হোপ টাউনত ঘুরিছে, দেখিছে গোটেইখিনি মানুহ সহায় জানাইছে। আর আমার যেটা আমার মেইন পারপাস যে পাবলিক গ্যাদারিং হব না লাগে, আজি টাউনের গোটেই দোকান পাট বন্ধ আছে, গাড়ি ঘোড়াও অহা নাই, আদার দেন এসেনশিয়াল সার্ভিস চলি আছে, বাকি যেখানে আমি রেস্ট্রিকশন করবলগা আছে সেখানে রেস্ট্রিকশন করা হয়েছে। আর পাবলিকে মানে স্বতঃস্ফূর্তভাবে সহায় জানাচ্ছে। এক্সট্রা ফোর্স কি ডিপ্লয় করা হয়েছে? ফোর্স আছে, আমার বহুত সাফিসিয়েন্ট ফোর্স আছে, কারণ এই লকডাউন লো বহু বিরোধিতা চলি আছে, মানুষ বিরোধিতা করে আছে, যদি কোনো ঘটনা ঘটে দে আর কি কি এটা মোকাবিলা করব পারি না সব মই নাভাবো তেন কিনা মানে মানুষ আইন হাতত লব বলে। আর পাবলিকক আমি রিকুয়েস্ট করিম যে আইন মানি চলি বলে, আর কোনোবাই যদি আইন একান্ত বায়োলেট করে উইল টেক অ্যাকশন, আইন তো ভঙ্গ করব না লাগে। আর আমি যেখানে করে আসি সরকারে যেখানে করে আছে পাবলিকর ভালোর কারণে করে আছে, কোভিডের উপরে কেন আমি রক্ষা পাম করা। হাইলাকান্দি জল সম্পদ বিভাগের ব্যাপক কেলেঙ্কারি সামনে এসেছে। জেলার সাবাসপুর জিপিতে সংঘটিত হয়েছে এই কেলেঙ্কারি। প্রতি বছর সাবাসপুরের ফিশারির বাঁধ মেরামতির জন্য কোটি টাকা বরাদ্দ হয়। বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদার মিলে JCB দিয়ে বাঁধ নির্মাণের কাজ করে থাকেন, কিন্তু নিম্নমানের কাজের জন্য কিছুদিনের মধ্যে বাঁধ ভেঙে পড়ে। বিভাগীয় তরফে ওই প্রকল্পে 66 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ চলছে নিম্নমানের। বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে স্থানীয়রা আমার বাংলার ক্যামেরার সামনে কি বললেন এবারে দেখুন। মানে পুরা রাস্তা কিনে রাখা দেওয়ার পুরা একদম বান্ধে গোর দেখে পুরা মজবুত করে দেওয়া, তো বাড়ি কাপ হয়ে যাচ্ছে ছোট ধরো, তো বাদে আপন নিজে নিজে লাগা কামলা ছাতরা বানাইলা ফুল যা বানাইলা ফুল যা মারে পানির মেরে গোটে একদম পেশাই চেশাই সব তোর দেয় হর সাল টুটতা হ্যাঁ। আমি পানি ওইসব না ভাইলে সানা তাই ইসব রাহা তোর দেশ কদর করে ও দেখো গোড়া দেবো ওই যে গোড়া বাড়াল না ওই গোড়া তেন তেন আজকাল বলকে মানে ধাক্কা না পাওয়া পুরা
बार बार नहीं बना करके यदि एक बार बन जाएगा तो सब हम लोग का आराम होगा, टूटने से तो सब डूब जाता है, हम लोग घर डूब जाता है। तो कहाँ रहते अभी? रास्ता पर जाकर रहने पड़ता है, गाड़ी पर रहने पड़ता है, गाड़ी रिजर्व कर। করোনা মহামারী ও লকডাউনের জেরে দিনমজুর সহ খেটে খাওয়া লোকেদের অনেক দুরবস্থায় দিন যাপন করতে হচ্ছে। শিলচরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা টিম ওয়ান ফাউন্ডেশন সবসময় দুস্থ লোকেদের মধ্যে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। লকডাউনের মধ্যেও তারা বিভিন্নভাবে দুস্থদের সহযোগিতা করেছে। বুধবার ফাউন্ডেশনের সদস্যরা ধোয়ারবন্দের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা শঙ্কর রবিদাস নামের এক মুচিকে একটি সাইকেল, একটি জার্সি গরু সহ নগদ অর্থ 12,500 টাকা প্রদান করেছে। উল্লেখ্য, শঙ্কর রবিদাস প্রতিদিন ধোয়ারবন্দ থেকে ভাড়া করা সাইকেলে করে আয়রংমারা বাজারে গিয়ে রাস্তার পাশে মুচির দোকান নিয়ে বসেন। কিন্তু লকডাউনে বিশ্ববিদ্যালয় সহ সবকিছু বন্ধ থাকায় উনার প্রতিদিন সাইকেলের ভাড়াটুকুও জোগাড় করা সম্ভব হতো না। সেই পরিস্থিতি লক্ষ্য করে টিম ওয়ান ফাউন্ডেশনের সদস্য নীলু মালাকার এবং দেবশ্রী দে সম্পাদক অরিজিৎ গোস্বামীর সঙ্গে আলাপ করে ধোয়ারবন্দের শঙ্কর রবিদাসকে সাহায্যের ব্যবস্থা করেন। এদিন শঙ্কর রবিদাসের হাতে সাইকেল, জার্সি গরু সহ নগদ অর্থ তুলে দেন টিম ওয়ান ফাউন্ডেশনের সভাপতি ঈশ্বর ভাই ওবাদিয়া, সাধারণ সম্পাদক অরিজিৎ গোস্বামী, সহ সভাপতি দিব্যজ্যোতি ঘোষ, অজয় দেব, ধোয়ারবন্দ থানার ওসি মনোজ রাজবংশী প্রমুখ। कोरोना पेंडेमिक की वजह से लोगों का आना जाना यूनिवर्सिटी एरिया में बहुत कम है। हमारे एक टिंकू मालाकार करके मेंबर है जो यूनिवर्सिटी में काम कर रहे हैं, इन्होंने ये कोबलर को देखा और वो कोबलर को पूछा कि भैया आपका गुजारा कैसे चलता है। तो बोलता है साहब हम एक साइकिल भाड़ा लेके आता है और दिन में कभी 30 रुपया भाड़ा दे के लाता है, लेकिन कभी मेरा दिन में 10 रुपया, कभी 20 रुपया या कभी 30 रुपया ही कमाई होता है। तो हम बड़ी तकलीफ़ में है। तो उन्होंने फिर सेक्रेटरी से बात किया कि सर ऐसे ऐसे एक आदमी है, उसकी हम लोग कुछ मदद कर सकते हैं क्या। सेक्रेटरी ने हमको फ़ोन किया है, अरिजीत ने, कि सर ऐसा ऐसा एक आदमी है, उसको क्या हम लोग की ओर से कुछ हेल्प कर सकते हैं। तो इनिशियली हम लोग का प्रोग्राम ये था कि हम उनको एक साइकिल दे देंगे ताकि उनको भाड़ा उड़ा लगेगा नहीं, अपनी साइकिल से आना जाना करेंगे। लेकिन हमारे मेंबर लोग की उदारता देखो, हमारे सारे मेंबर लोगों ने इतना पैसा दिया कि 50,000 रुपया हो गया। तो फिर हम लोग ने एक साइकिल भी दी, उसके साथ में एक गाय भी दी और कुछ पैसे बचे थे उसमें से 12,500 रुपया कैश भी दे दिया ताकि उससे वो घास ला सके या छोटा मोटा शेड, काउ शेड भी बना सके। तो आज का प्रोग्राम इसीलिए था ताकि हम उनको जो हेल्प है, एक गाय, एक साइकिल और कैश 12,500 रुपया उनको दे सके। मैं हमारे टीम वन फाउंडेशन के सारे मेंबर का धन्यवाद करता हूं और टिंकू मालाकर का भी धन्यवाद करता हूं कि उन्होंने हमें एक ऐसा आदमी बताया ताकि हम उनकी हेल्प कर सके। धन्यवाद, नमस्कार। उमानत खुनेर घटनाय मिथ्ये फसानो हयेछे बोले दाबी करलेन गार्गी पत्त। বৃহস্পতিবার শিলচর লিংক রোডের বাড়িতে গার্গী তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, উমানাথ খুনে তাকে অহেতুক টেনে আনা হচ্ছে। পুরো পাতা কাউড়ি ওর বাড়ির সামনে বদলে গেছি, ওকে হাতে আমরা 4,500 টাকা দিয়েছি, দিয়ে তারপরও আমি যখন লাস্ট ফিরে দেখলাম তখন দেখলাম সে একটু নয়ে কিছু একটা করছে, তখন আমি ভাবলাম সেটা বোধহয় টাকা গুনছে। সে একদম মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাকে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হয়েছে যেটা আমি নয়। আমি কোনো ক্রিমিনাল নয়, আমি কিচ্ছু করিনি, আমি ওকে শেল্টার দিয়েছি। আমার জাস্টিস চাই, আমার জাস্টিস চাই। আমি আমাকে যে এইভাবে যে আমাকে অ্যাটাক করা হয়েছে, সোশ্যালি অ্যাবিউজ করা হয়েছে, আমার একটা সামাজিক কি চরিত্র নেই? আমি একটা সমাজে আমি দাঁড়াই না, সিভিলাইজ সোসাইটিতে আমার কিচ্ছু নেই। আমাকে এই গার্গী পৈত্য বলার আগেও আমার গার্গী পৈত্যর একটা আলাদা পরিচয় ছিল, গার্গী পৈত্যর একটা ভিন্ন একটা পরিচয় ছিল। আমার পাড়ার মানুষরা কি সেটা জানেন না আমি কেমন? আজকে আমি যেখানে যাব গার্গী পৈত্য যদি বলে, সে আমার সাথে সে কতগুলো কত কিছু লাগিয়ে দেবে। আমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে, কত নোংরা জিনিস আমার সাথে এসছে, কত নোংরা শব্দ আমার নামের সাথে জোড়ানো হয়েছে, সেটা কেন একদম না বুঝে আমি যদি বলি কেউ নিজেকে হাইলাইট করেছে, হ্যাঁ করেছে কেউ নিজেকে হাইলাইট, সে পলিটিক্যালি হাইলাইট নিজেকে করার জন্য সেটা করে।
আসামের বিভিন্ন স্থানের মোট 30 জন করোনা যোদ্ধাকে সংবর্ধনা জানিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব আসাম। বৃহস্পতিবার গুয়াহাটি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংবর্ধনা জানানো হয় পুলিশ আধিকারিক, সাংবাদিক এবং বিভিন্ন সংস্থাকে। সংস্থার সভাপতি ধীরেন্দ্রনাথ চক্রবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কাছাড়ের নেতাজি ছাত্র যুব সংস্থা, ভাষা শহীদ স্টেশন শহীদ সমিতি এবং সাংবাদিক অংশুমান আচার্যকে সংবর্ধনা জানানো হয়। নেতাজি ছাত্র যুব সংস্থার সম্পাদক দিলু দাস, যুগ্ম সম্পাদক বাপ্পী আচার্য এবং প্রকল্প সঞ্চালক রাজদীপ দাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করেন। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব আসামের ব্যবস্থাপনায় আজ গুয়াহাটি প্রেস ক্লাবে কবিরদের সম্মাননা প্রদান করা হয়েছে। আমাদের আসাম রাজ্যের 30 জন ব্যক্তি এবং সংগঠনের মধ্যে আমাদের বরাক উপত্যকা থেকে 3 জন সিনিয়র সাংবাদিক এবং 2টি অর্গানাইজেশনকে সম্মান জানানো হয়। এর মধ্যে আমরা নেতাজি ছাত্র যুব সংস্থাকে সম্মান জানিয়েছেন যা এবং ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আমরা সংস্থার পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে আমাদের নেতাজি ছাত্র যুব সংস্থার সকল পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাই, কারণ আমরা লকডাউনের সময় পরিস্থিতির শিকার মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা এবার একটা ফান্ড তৈরি করেছিলাম, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এবং এই ফান্ডে আমাদের বিভিন্ন পৃষ্ঠপোষকরা প্রায় 1.5 লক্ষাধিক টাকা আমাদের দিয়েছিলেন এবং ওনাদের আর্থিক সাহায্যে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তাই এই পুরস্কার ওনাদের সমান অংশীদার এবং আমাদের সদ্য প্রয়াত আমাদের সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান পীযূষ কান্তি দাস, ওনার নেতৃত্বে আমরা এই কাজটা করেছিলাম। তাই আমরা ওনাকে খুব মিস করছি এবং আমাদের এই পুরস্কার ওনাকে উৎসর্গিত করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনার সংক্রমণ বাড়ছে, শিলচরে শুরু ওয়ার্ড ভিত্তিক র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। লকডাউন নয়, বরাকের 3 জেলায় শুরু নিষেধাজ্ঞা, অমান্য করলে কঠোর ব্যবস্থা। হাইলাকান্দি জল সম্পদ বিভাগে ব্যাপক কেলেঙ্কারি ফাঁস, বাঁধ মেরামতির নামে লুণ্ঠন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।